أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين पढ़ा कलेज ऑनलाइन इस्लामी शिक्षा क्लासे আমি আবুল হাশেম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকের এই ক্লাসে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহ তাআলা সর্বঅবস্থায় তোমাদেরকে কল্যাণের মধ্যে রাখুন, ভালো রাখুন এই দোয়া করি। অবশ্য আমিও ব্যক্তিগতভাবে তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকেও সকল সময় সুস্থ রাখেন, ভালো রাখেন। আলহামদুলিল্লাহ, প্রযুক্তির কল্যাণে আমরা সরাসরি ক্লাস করতে না পারলেও ঘরে বসে যে যার অবস্থান থেকে সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রয়োজনীয় লেকচার আমরা শুনতে পাচ্ছি। তো যে আল্লাহ তাআলা এই প্রযুক্তি আমাদেরকে দান করেছেন, আমরা সেই আল্লাহ শুকরিয়া আদায় করছি আজকের ক্লাসের শুরুতেই। লাখো কোটি সালাত ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, যাকে আল্লাহ তাআলা মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন, যিনি সকল বিষয়ে আমাদেরকে শিক্ষা দান করেছেন, সে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের সপ্তম পাঠ। পাঠটা আছে যেখানে, সেখানে যে বিষয় আলোচনা, ইসলামী পরিবারে স্বামী স্ত্রী দায়িত্ব করত। ইসলামী পরিবারে স্বামী স্ত্রী দায়িত্ব করত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি মূলত পরিবার সমাজের একটি ক্ষুদ্র ইউনিট, একটি সংস্থা বা সংঘ, যেটা গঠিত হয় মূলত স্বামী স্ত্রী অথবা অন্য ভাষায় বললে বাবা মা, তার সঙ্গে সংযুক্ত হয় সন্তানাদি ছেলে মেয়ে, অন্য কেউ থাকলে। তো মূলত পরিবারের মূল সদস্য হচ্ছে স্বামী স্ত্রী। এমন অনেক পরিবার আছে যেখানে সন্তানাদি নেই, কিন্তু তারপরে সেটা পরিবার, তারা দুইজন আছেন স্বামী স্ত্রী। সেই জন্য আমরা বলি পরিবারের মূল সদস্য হচ্ছে স্বামী এবং স্ত্রী। তো পরিবার যেহেতু একটি সমাজের ক্ষুদ্র ইউনিট বা অংশ, পরিবারটা সেই সমাজের পরিবারগুলো কেমন সেটা দিয়ে একটা সমাজকে চিহ্নিত করা যায়। সমাজকে বোঝা যায় পরিবার দিয়ে, অর্থাৎ পরিবারগুলো যদি ভালো হয় তাহলে সমাজটা ভালো। আবার পরিবারটা কেমন সেটা বোঝা যায় সেই পরিবারের সদস্যদের চরিত্র, নীতি নৈতিকতা, আদর্শ ইত্যাদি দিয়ে উপলব্ধি করা যায় যে সে পরিবারটা কেমন হতে পারে। আলটিমেটলি তাহলে দাঁড়ালো যে পরিবারের সদস্য যেমন প্রকৃতি, তাদের পরিবারটাও ঠিক তেমন প্রকৃতির হবে, এটাই স্বাভাবিক। আর পরিবারগুলো যে প্রকৃতির হবে সেই সমাজটাও সে প্রকৃতিরই হবে, এটিও স্বাভাবিক। তাই ইসলাম পরিবারকে অনেক বেশি গুরুত্ব প্রদান করে। পারিবারিক প্রথা ইসলামের আদর্শের দর্শনের একটি অবিচ্ছেদ্য অংশ। সেই পরিবার যাতে একটা সুখে নির হতে পারে, পরিবারের সকল সদস্যই যাতে পরিবারে সুখ শান্তি কল্যাণ নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, পরিবারে যেন সবাই নিজ নিজ দায়িত্ব কর্তব্য এবং আনুগত্য করার ক্ষেত্রে সচেষ্ট হতে পারে, ইসলাম এই জন্য পরিবারের সবার ক্ষেত্রেই কিছু দায়িত্ব এবং কর্তব্যের কথা খুব পরিষ্কার করে বর্ণনা করেছে। তো আমরা আজকে ইসলামী পরিবারে
স্বামী এবং স্ত্রী যারা মূল দুইজন সদস্য তাদের একের অপরের প্রতি কি দায়িত্ব আছে কর্তব্য আছে এটা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করতে চাই। তো ইসলামী পরিবারে প্রথম কথা হলো স্বামী এবং স্ত্রীকে ইসলামী পরিবারে ইসলাম যে মর্যাদা দেয় সেটি হলো প্রথম কথা। স্বামী হচ্ছে এই পরিবারের, পরিবারটাকে যদি আমরা বলি একটা রাষ্ট্র তাহলে সেই রাষ্ট্রের রাজা হচ্ছেন স্বামী, তাহলে স্ত্রী হচ্ছেন সে রাষ্ট্রের রানী। অর্থাৎ কি আর স্বামীর যেমন গুরুত্ব আছে, রাজার যেমন রাষ্ট্রে গুরুত্ব আছে, রানীরও ঠিক তেমনি গুরুত্ব আছে। তাই ইসলাম বলে যে পরিবারের কর্তা হচ্ছেন যেমন পুরুষ ঠিক কর্তিও তার সমান সমানই। এই জন্য ইসলামের বক্তব্য হচ্ছে স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী, পরিবারে স্ত্রীকে বলা হয় ইসলামের অর্ধাঙ্গিনী মানে তার অর্ধেক। তো অর্ধেক যদি হয় তাহলে সে অর্ধেক, অর্ধেক অর্ধেক মিলেই 50-50 মিলেই তো 100, তাহলে স্বামী অর্ধেক স্ত্রী অর্ধেক দুইজনে মিলে হলো 100। ইসলাম এরকমই চিন্তা করে, এটাই ইসলামের বক্তব্য, এটি ইসলামী আদর্শের বক্তব্য। তাহলে যদি অর্ধেক অর্ধেক হয় তাহলে একে অপরের পরিপূরক, একজনকে বাদ দিয়ে আরেকজন চিন্তা করা যায় না, একজনকে বাদ দিয়ে আরেকজন চলতে পারে না, ঠিক এরকমই, ঠিক এরকমই। কোরআন বলছে তোমরা একজন আরেকজনের পোশাক, অর্থাৎ স্বামী আর স্ত্রী একজন আরেকজনের পোশাক। পোশাক কি করে? পোশাক দুটি কারণে মানুষ পরে, একটি হচ্ছে লজ্জায় স্থান হেফাজতের জন্য, আরেকটি হচ্ছে সৌন্দর্যের জন্য, সৌন্দর্য বৃদ্ধি হয়। পোশাক পরলে, সুন্দর পোশাক পরলে একজন মানুষকে দেখতে খুব সুন্দর হয়। তাহলে দুটি অর্থে আমার স্ত্রী আমার পোশাক, অর্থাৎ সে পোশাকের মধ্যে আমার যেটা লজ্জা পাওয়ার জিনিস, যেটা প্রকাশিত হলে আমি লজ্জা পাবো সেই জিনিসটি তিনি ঢেকে রাখবেন, গোপন করে রাখবেন। আবার যেটির কারণে আমার সৌন্দর্য মর্যাদা মান বৃদ্ধি পাবে পোশাক হিসেবে, তিনি আমার সেরকম পোশাক হয়ে আমার মান সম্মান ইজ্জত আব্র বাড়ানোর চেষ্টা করবেন। ঠিক অনুরূপ স্ত্রীর ক্ষেত্র স্বামীরও দায়িত্ব, সে তার এমন বিষয় যেটা প্রকাশিত হলে, তার স্ত্রীর এমন বিষয় যেটা প্রকাশিত হলে সেই স্ত্রী নিন্দিত হবেন সমাজের মানুষের কাছে, সেই জিনিসগুলো তিনি প্রকাশ হতে দেবেন না, ঢেকে রাখবেন, গোপন করে রাখবেন। আবার যেই জিনিসটি প্রকাশিত হলে তার স্ত্রীর মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে, ইজ্জত বেড়ে যাবে, সেই জিনিসগুলো তিনি সৌন্দর্য মণ্ডিত করে প্রকাশিত করবেন। এইভাবে হুন্না লিবাসুল্লাকু ও আন্তুম লিবাসুল্লাহু, স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। ইসলাম এইভাবে দুইজনকে একটি পরিবারে উপস্থাপন করতে চায়। তো এই কথাগুলো সামনে রাখলে একে অপরের প্রতি যে দায়িত্ব কর্তব্য এসে যায় সেগুলো আমরা এক এক করে একটু বিশ্লেষণ করতে পারি। আর এই দায়িত্ব কর্তব্যগুলো কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজে কোরআনের ব্যাখ্যাতা, যিনি নিজে কোরআনের প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তব নমুনা ছিলেন, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের একটা পরিবার ছিল, তার অনেকগুলো স্ত্রী ছিল, সেই পরিবারটি তিনি কিভাবে প্রতিপালন করেছেন, কেমন আচরণ ছিল তার স্ত্রীদের সাথে, এটি তো আমাদের জন্য উদাহরণ। এটা তো শুধু ইসলাম এমন কোনো একটা দর্শন না, আমাকে একটা কিছু বলে দিল অথচ তার উদাহরণ নেই, তার কোনো নমুনা নেই। আমার কাছে নমুনা পেশ করা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার, তার স্ত্রী, আমাদের কাছে নমুনা পেশ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের পরিবারের লোকজনের কাছে উত্তম, আনা খায়রুকুম লি আহলি, আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের সবচেয়ে উত্তম ব্যক্তি। স্বপ্নদ্রষ্টাই না, সেই একটি উৎকৃষ্ট পরিবারের বাস্তব নমুনা তার পরিবার, এটা আমাদের সামনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের পরিবার আমাদের সামনে আছে, যে আমরা একটা ভালো পরিবার চাই, আমি একজন ভালো স্বামী হতে চাই, তাহলে কেমনে কোনটা দেখে আমি ভালো স্বামী হতে পারি, কাকে মডেল হিসাবে গ্রহণ করতে পারি, আমার মিসেজ একজন ভালো স্ত্রী হতে চাই, তাহলে কেমনে সে ভালো স্ত্রীটা হবে, কাকে আদর্শ হিসেবে ধরে সে সামনে আগাবে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীরা আমাদের সামনে আছে, অর্থাৎ মডেল আছে আমাদের সামনে। এইভাবে ইসলাম শুধু থিওরি না, মডেল, উপমা, উদাহরণ, দৃষ্টান্ত সামনে রেখে দিয়ে
আমাদের পরিবারকে বলা হচ্ছে যে তোমরা এরকম সুন্দর পরিবার গঠন করো, একজন আরেকজনের উপরে দায়িত্ব পালন করো, কর্তব্য ব্যাপারে তোমরা সচেতন থাকো। তো সেই কথাটি আমরা বলছি আজকের পরিবারের প্রধান দুই ব্যক্তি স্বামী এবং স্ত্রী, তার একজন আরেকজনের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো আমরা একটু দেখি। তো প্রথমে যদি বলি একজন স্বামীর কথা, তো একজন স্বামী তার স্ত্রীর প্রতি কি দায়িত্ব পালন করবে? ইসলাম প্রথম কথায় বলল যেদিন তুমি বিয়ে করবা, স্বামী হতে যাচ্ছ, ইসলামের বক্তব্য সেদিন যে মেয়েটাকে তুমি ঘরে আনবা সেই মেয়েটাকে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিলা। আল্লাহর কোরআন বলছে যে তুমি এই মেয়েটাকে একটা মহরানা দাও, মহরানা দিয়ে বৈধভাবে তারা ঘরে আনো, মহরানা ফরজ করা হয়েছে। এটা তার স্ত্রীর জন্য প্রথম প্রথম এবং প্রথম অধিকার, আর স্বামীর হচ্ছে দায়িত্ব সে তার স্ত্রীকে ঘরে আনবে মহরানা দিয়ে। এটি কোরআন বলছে, এটি ফরজ করা হয়েছে। আমরা দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের সমাজ ব্যবস্থায় আজকে মহরানা এক ধরনের বিলুপ্তির পথে, অপরদিকে উল্টো একটি জিনিস আমাদের ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা যেটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে যৌতুক। আর এই যৌতুকের বলি হয়ে আমাদের অনেক বোন অকালে জীবন দিচ্ছে, না আমাদের অনেক মেয়ে অকালে জীবন দিচ্ছে। তাহলে স্বামীর প্রধান দায়িত্ব হচ্ছে যে তাকে স্ত্রীকে ঘরে আনবে কি দিয়ে, তাকে দিতে হবে একটি নির্দিষ্ট পরিমাণ মোহর। এটি কোরআনে নির্ধারিত স্ত্রীর অধিকার আর স্বামীর কর্তব্য। এরপরে তাকে ঘরে নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীকে বলছে যে তুমি এখন যেই স্ট্যাটাসে চলাফেরা করবা, যেই মানের খাদ্য খাবা, যা খাবা তা তুমি তাকে খেতে দিবা, যেই মানের পোশাক তুমি পরবা সেই মানের পোশাক তাকে তুমি পরাবা। তার মানে তোমরা যেহেতু সমান সমান, অর্ধেক অর্ধেক মিলাই পূর্ণ, এই জন্য তুমি যেই মানের তাকেও সেই মানের, তুমি যেই মানের খাবে তাকে সেই মানের খাবে, তুমি যেই মানের পরবে তুমি সেই মানের তাকে পরাবে। অর্থাৎ তার ভরণ পোষণ দুইজনের লাইফ স্ট্যান্ডার্ড যেন এক থাকে, এ ব্যাপারে তোমাকে স্বামী হিসাবে দায়িত্ব আছে, এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এরপরে হচ্ছে একজন স্বামী তার স্ত্রীর অনেক ছোটখাটো ত্রুটি, এটা তো মানুষ, আমি যে এই জিনিসটা যেইভাবে চাই আরেকজন সেইভাবে নাই চাইতে পারে, তো আমার মতো করে না চাই না চাইতে পারে না বলে সেটা আমার দৃষ্টিতে ত্রুটি এটাই মনে হবে। এখন এরকম প্রত্যেকটি জিনিসই আমার মতো করে আরেকজন কি চাইতে পারে, অথবা আরেকজনের মতো করে আমিও তো চাইতে পারি না, তাহলে এটা ত্রুটি না, এটা হচ্ছে দুর্বলতা, এটি মানুষের সৃষ্টিগত দুর্বলতা, তাহলে সেটাকে আমি ভুল মনে করতে পারি না। হ্যাঁ, এর পরেও যদি কিছু ভুল হয়, আমার দৃষ্টিতে কোনো ত্রুটি হয়, স্বামী আমার দায়িত্ব হলো ক্ষমা, উদারতা, সহনশীলতা, একটু ছাড়, একটু স্যাক্রিফাইস মনে রাখতে হবে। একটি পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির প্রথম প্রথম এবং প্রথম যে কথাটি সেটি হলো সেখানে একটু ছাড় থাকতে হবে, সেখানে একটু স্যাক্রিফাইস থাকতে হবে, সেখানে একটু মহানুভবতা থাকতে হবে। এটা না থাকলে প্রত্যেকটা যদি খুব কড়াকড়ি করে ধরা হয়, প্রতিটি জিনিসকেই যদি একদম কড়াই গণ্ডায় হিসাব করে না হয়, তাহলে কোনোদিনই সেখানে একে অপরের সাথে যে একটা মধুর সম্পর্ক এটা হতে পারে না। তাই এখানে মধুর সম্পর্ক স্বামী এবং স্ত্রীর মানে পরিবারে একটা ভালো পরিবেশ তৈরি হবে, সেই ভালো পরিবেশটা তৈরি করার জন্য স্বামীর প্রতি দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি তোমার স্ত্রীর কিছু কিছু বিষয় এরকম যা দেখলেই সেটা ধরতে দেও, একটু ছাড় দাও, একটু স্যাক্রিফাইস করো, হ্যাঁ একটু সুযোগ দাও তাকে, এই কথাটি তাকে বলা হয়েছে, এটি স্বামীর দায়িত্ব। এরপরে বলা হয়েছে যে তুমি তার, আমরা মনে করি মেয়ে মানুষ, ওরা তো মানুষই না, ওদের তো আবার বুদ্ধি শুদ্ধি কম, ওরা কোনো বিষয়ে মতামত দিতে পারে না, মানে আমি আসলে পরিবারের পুরুষ মানুষ, আমি কর্তা, আমি সব কিছু বুঝি, আর বাড়ির ওই মেয়ে লোকটা ও খুব একটা কিছু বোঝে না, এই ধারণা আমাদের দেশে অনেক পুরুষের মধ্যে। কিন্তু জানো ইসলাম কি বলে? ইসলাম তো বলে অর্ধেক অর্ধেক, অর্থাৎ কোনো কিছু করতে গেলে কোরআন কর্তব্য সাহাবির হুম ফিলাম পরামর্শ করো। তো আমি পরামর্শ তো
তখন নেওয়ার প্রয়োজন বোধ হয় যখন আমি মনে করি যে না সেও আমাকে কিছু পরামর্শ দিতে পারে। আমি যদি মনে করি হ্যাঁ আমি সব জানি, আমি সব জানতা, আমি যেটা বুঝি সেটাই সবচেয়ে ভালো, তাহলে কিন্তু পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন দাঁড়ায় না। কিন্তু ইসলাম বলছে যে তুমি পরামর্শ করো, তার সঙ্গে কথা বলো, পারিবারিক কোনো একটা কাজ করতে যাবা তার মতামত নাও। হতে তো পারে তোমার চিন্তার চেয়ে তার চিন্তাটি বেস্ট হতে পারে, বেটার হতে পারে, পলিসিগত দিকটা অনেক বেস্ট হতে পারে। এই জন্য তার সঙ্গে পরামর্শ করো, সিদ্ধান্ত নেওয়ার আগে দুইজনে মিলেমিশে পরামর্শ করে সিদ্ধান্ত নাও, তাহলে সেটা তোমাদের জন্য বরকত হবে। তার মানে পারিবারিক যে কোনো বিষয়ে স্বামীকে বলা হচ্ছে স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কাজ করো, এই পরামর্শ করতে হবে। আর কি করতে হবে, স্ত্রীর কোনো গোপন বিষয় থাকতেই পারে, মানুষের অনেক দুর্বলতা থাকতে পারে, যেগুলো প্রকাশিত হলে সে নিন্দিত হবে, সে লজ্জিত হবে, এমন বিষয়গুলো গোপন করে যাই, ঢেকে রাখি যেহেতু পোশাক, এটা করতে হবে। আর কি করতে হবে, কর্কশ রূঢ় ব্যবহার, হ্যাঁ একটু অত্যাচারী মনোভাব, একটু শাসক শাসক ভাব, এটা করা যাবে না, শাসক শাসক ভাব সাদা যাবে না, বরং তাকে সমমর্যাদা দিয়ে তার ন্যায্য মর্যাদা দিয়ে মনে রাখতে হবে যে সে কিন্তু তোমার রাষ্ট্রের রানী, এটা মনে রাখতে হবে, এই পরিবারে সে কিন্তু রানী, তাহলে তার একটা মর্যাদা, সে মর্যাদার প্রতি লক্ষ্য রেখে তার সঙ্গে আচরণটা করতে হবে। কর্কশ সুড় ব্যবহার, যখন তখন তাকে গালমন্দ করা, হাতের কাছে লাঠিটা সোজা করিয়ে রাখা মারার জন্য এই পারমিশন ইসলাম কখনোই দেয়নি। কোনো প্রয়োজনে, বিশেষ কোনো প্রয়োজনে, সংশোধনের জন্য, শাসনের জন্য যদি কেউ তার স্ত্রীকে মারার অনুমোদন দিয়েও থাকে, তখনও ইসলাম বলে লা তাদরিবিল অজ, তোমরা তাদের এই চেহারায় মেরো না, কিন্তু খবরদার, তার কারণে এই মেয়ে লোকটি আজকে তোমার কাছে হয়তো অপছন্দ হতে তো পারে, তুমি যদি এর অপছন্দ হওয়ার কারণে ছেড়ে দাও তাহলে অন্য একে অপছন্দ করতে পারে, তো তুমি যদি তার মেয়ের চেহারাটা নষ্ট করে দাও অন্যরা তো পছন্দ করবে না, এই জন্য খবরদার, মারার প্রশ্নই নেই। এরপরে শোষণের স্বার্থে যদি কোনো কারণে হয় তবে সেটা খবরদার, তোমরা তাদের চেহারায় মারতে পারবে না। এইভাবে স্বামীকে অনেকগুলো বিষয় ডিকটেট করা হচ্ছে কোরআনের পক্ষ থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তাহলে স্বামীর প্রথম দায়িত্ব হচ্ছে যে আর কি, স্ত্রীকে একা ঘরে ফেলে রেখে মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পর যুগ চলে যাবা, মেয়ে লোকটি কোনো অসৎ পথ অবলম্বন করে, তখন দোষটা পুরোটাই মেয়েটারই হয়ে গেল, ও খারাপ মেয়ে নো, কেন তুমি বিয়ে করেছো কি এরকম তাকে একা ফেলে রাখার জন্যে, তা তো না। সেই জন্যে স্বামীর কর্তব্য হলো বিয়ে করে আনা তার যে স্ত্রী, তাকে যথার্থ সময় দেওয়া, তার সঙ্গে সময় দেওয়া, পরিবারে তার সাথে সময় দেওয়া, এটিও স্বামীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে মাঝে মধ্যে আমরা তো শুধু মানে তাদের খারাপ দিকগুলোই চোখে ভাসে, খারাপ গুলো বলতে পারলে আমাদের খুব ভালো লাগে, কেন একটু খারাপ খুব ভালো কিছু করা যায় না। একজন স্বামী আমি এটাকে বলতে পারি না, তোমার আজকে খুব ভালো লাগতেছে একটু বলেই দেখি না, তোমার রান্নাটা আজকে খুব চমৎকার হয়েছে, এগুলো বললে তারা আরো বেশি খুশি হয়, এবং কোনো দুর্বলতা থাকলেও তখন তারা সেগুলো কাটায় উঠে তারা ভালো হওয়ার চেষ্টা করে। এই জন্য ইসলাম বলে মাঝে মাঝে তাকে একটু উপহার দাও, একটু গিফট দাও। আমরা তো উপহার গিফট যে জন্মদিনের জন্য রেডি করে রেখেছি, বিবাহ বার্ষিকীতে নো, এরকমই না, ইসলামে এরকম কোনো বার্ষিকী নাই যে কোনো সময় মনটা ভালো বললে তারা একটা গিফট দাও, একটা উপহার দাও, তাতে সে কি হবে, এরকম পরস্পরে উপহার এবং গিফট দেওয়ার মাধ্যমে সম্পর্কটা মধুর থেকে মধুর হয়। এই জন্য স্বামীর প্রতি এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে। এরপরে এই স্ত্রীর আমার যদি সন্তান সম্ভব হয় তাহলে সেই মেয়ে, সেই স্ত্রীর তার শারীরিক খোঁজখবর, প্রয়োজনীয় চিকিৎসা, সন্তান সম্ভব মান অতিরিক্ত খেয়াল রাখার দায়িত্ব স্বামীকে দেওয়া হয়েছে। এইভাবে অনেকগুলো দায়িত্ব স্বামীর প্রতি অর্পণ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাশাপাশি যে স্ত্রী তারও আবার তার স্বামীর উপরে অনেকগুলো দায়িত্ব থাকে। তার প্রথম দায়িত্ব হলো তার সতীত্বের হেফাজত করা। আজকে যে পরকে আমাদের দেশকে, আমাদের দেশ না গোটা পৃথিবীতেই পরকে শেষ করে দিচ্ছে, বিবাহিত স্ত্রী বিবাহিত স্বামী তারা নিজেদের ঘরে নিজেদের স্ত্রী ফেলে আরেকজন, স্ত্রী তার স্বামী ফেলে আরেকজনের সঙ্গে পরকিয়া করে বেড়াচ্ছে, নরকের কীটে পরিণত হয়ে যাচ্ছে। এই পরকিয়া থেকে নিজেকে সেভ করতে হবে, বাঁচাতে হবে,
যাকে স্বামী হিসেবে গ্রহণ করা হয়েছে, যাকে তোমার জীবন সঙ্গী হিসেবে আল্লাহ তাআলা বাছাই করেছেন, সেই মানুষটির প্রতি চরম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রেখে নিজের সতীত্বের শতভাগ ইবাদতের চেষ্টা করা একটা মেয়ে লোকের দায়িত্ব, একটা স্ত্রীর দায়িত্ব, এটা করতে হবে। এরপরে বলা হয়েছে যে স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করা স্ত্রীর দায়িত্ব। স্বামী মাঠে ঘাটে বেচারা রাত দিন পরিশ্রম করছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গুছিয়ে এনে কার হাতে দেয়? স্ত্রীর হাতে দিতে হবে। আর সেগুলো সে রক্ষণাবেক্ষণ করবে, অপচয় করবে না, নষ্ট করবে না, আমানতের খেয়ানত করবে না। এরপরে স্বামীর সন্তান, সেই সন্তানগুলো লালন পালন, এদেরকে শিক্ষা দীক্ষা সব কিছু, অনেক দায়িত্ব স্ত্রী হিসেবে স্বামীর পক্ষ থেকে তার উপরে চলে আসে। এরপরে স্বামীর সেবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়ে লোকটি নামাজ পড়ে, রোজা রাখে, হ্যাঁ, স্বামীর খেদমত করে, এরকম আরো কয়েকটা কথা বলা হয়েছে, তাহলে এই লোকটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। তাহলে তাকে খুশি রাখার জন্য অন্যায় নয়, আল্লাহকে না রাজি করে, অর্থাৎ আল্লাহ খুশি নয় এমন কোন কাজ করে স্বামীকে খুশি করা যাবে, হ্যাঁ, এটা আমার মনে রাখতে হবে। অর্থাৎ স্বামীকে খুশি করার জন্য করতে হবে ঠিক, কিন্তু সেই কাজটি করতে যে যদি আল্লাহ অখুশি হয় তা করা যাবে, তবে হ্যাঁ, স্বামীকে খুশি রাখার জন্য তার প্রাণান্তকর চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রী উত্তম, যার দিকে তাকালে তার স্বামী সন্তুষ্ট হয়ে যায়, হ্যাঁ, তার মনটা ভালো হয়ে যায়, সেই স্ত্রী উত্তম। তাহলে একজন স্ত্রী হিসেবে আমাকে আমার স্বামীর সামনে পেশ হতে হবে এমন ভাবে যেটা দেখে আমার স্বামীর মনটা ভালো হয়ে যাবে, তাহলে এরকম স্ত্রী হতে হবে, এটা তার কর্তব্য। কিন্তু স্বামী বাইরে থেকে আসলো, সেই খুশকো খুশকো হ্যান হতেন সন্তান, মানে দেখেই মনে হয় যেন কোথা থেকে কি উঠে, এমনটি করলে তো তার মনটা খারাপ হবে, এই জন্য এটা করা যাবে। এরপরে কি করতে হবে, একজন স্ত্রী হিসাবে স্বামীর জন্য আরো যে কর্তব্য গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সেটা হলো যে সাজসজ্জা করে, স্বামীর অনুমতি ছাড়া সাজসজ্জা করে বাইরে ঘোরাফেরা করা, এটা ইসলাম বলেছেন এটা করা ঠিক না। বাইরে যেতে হবে, বাইরে তো অবশ্যই যেতে হবে স্বামীকে সাথে করে, এবং গেলে সেটা পর্দা পুষিতার সাথে, মানে বাইরের লোককে একটা আকর্ষণ করার জন্যে আমি বাইরে এমন অবস্থায় গেলাম যেটি আমার স্বামী দেখলে কষ্ট পেতে পারে, এই কাজটি স্ত্রীর জন্য করতে নিষেধ করা হয়েছে। স্বামীর প্রতি সহানুভূতিশীল থাকতে বলা হয়েছে, স্বামীর গোপন বিষয়গুলোকে গোপন হিসাবে গোপন করার কথা বলা হয়েছে, গোপনীয়ভাবে রাখতে বলা হয়েছে। এরপরে স্বামীর মর্যাদা রক্ষা পায় এমন সব কাজ করতে বলা হয়েছে। স্বামীর মৃত্যুতে তাকে শোক পালন করার কথা বলা হয়েছে, আমরা জানি সবাই, হ্যাঁ, 3 মাস 10 দিন তাকে শোক পালন করতে হবে, তারপর অন্য জায়গায় সে বিয়ে করতে পারবে। এরপরে স্বামী যখন তাকে ডাকে তার আহ্বানে সাড়া দিতে হবে, এরকম অনেকগুলো কথা ইসলাম স্ত্রীর ব্যাপারে বলেছে। তাহলে দেখা গেল ইসলাম কিন্তু একতরফা শুধু স্বামীকেও বলছে না, একতরফা শুধু স্ত্রীকেও বলছে না, যেহেতু পরিবারের সদস্য তারা দুইজন, তাই এই দুইজন মিলে যেহেতু একটি পরিবার, তো দুইজনকেই কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে, যদি তারা সেই পরিবারটাকে একটি সুন্দর, একটি শান্তির নী, একটি নিরাপত্তার জায়গা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে তারা পেশ করতে চায়, তাহলে একজন আরেকজনকে একটু ছাড় দিয়ে নিজেদের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করার কথা দুই পক্ষকে ইসলাম বলছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্যের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা আজকে হয়তো এই জায়গায় যাই নাই, আগামী দিনে যাব, তা আমরা এইভাবে যেন আমাদের পরিবার গঠনে ভূমিকা রাখতে পারি, আল্লাহ তাআলা যেন তোমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, এই দোয়া তোমাদের জন্য করি, এবং তোমাদের দ্বারা গঠিত পরিবার যেন একটি সুন্দর ইসলামী পরিবার হয়, যেখান থেকে আগামী দিনে বের হবে হযরত ওমরের মতো মানুষ, হযরত আবু বকরের মতো মানুষ, হ্যাঁ, বাইজিদ বুস্তামের মতো মানুষ, শাহজাহান শাহরানের মতো সন্তান যেন জন্ম হতে পারে, সেই প্রত্যাশা রাখি, তোমাদের সবার মঙ্গল কামনা করছি। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করি, ইনশাআল্লাহ সামনে আবারও অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, ক্লাস হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সবাইকে
তোমাদের সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।